বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে মেদ তথা অতিরিক্ত ওজন কমানো যায়, সেটাই। সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসা নিয়েই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অতিরিক্ত মেদ, ভুঁড়ি তথা অতিরিক্ত ওজন কেউ চায় না, সকলেই ওজন কমাতে চায় এবং তার জন্য অনেক কিছুই করতে প্রস্তুত, অন্তত মনে মনে। মনে মনে এই কারণেই বললাম, অনেকেই ওজন কমাতে চান কিন্তু সেটা করতে যে সকল জীবনধারা মেনে চলা প্রয়োজন তা করতে চান না। আসলে ওষুধ, তা যে চিকিৎসা পদ্ধতির ওষুধই হোক বা কোনো ঘরোয়া ওষুধ, তা আপনার অতিরিক্ত ওজন কমিয়ে দেবে ঠিকই, কিন্তু আপনাকেও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, নয়তো ওজন কমানোর পরেও সেই সঠিক ওজনটি স্থায়ী হবে না। খাদ্যাভ্যাসের প্রসঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, আজকাল দেখা যায় কিশোর কিশোরী, বিশেষ করে কিশোরীদের মধ্যে ওজন কমানোর এক প্রবণতা। তারা এজন্য বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেয়, এমনকি খাবারের মাত্রাও খুবই কমাতে দেখা যায়। এটি কিন্তু খুবই ক্ষতিকর প্রবণতা। যাদের বয়স 18 বছরের কম, তাদের ক্ষেত্রে খাবারের পরিমাণ কমিয়ে ওজন কমানোর চেষ্টা করা একেবারেই উচিত নয়, কোনো ঘরোয়া চিকিৎসারও প্রয়োজন নেই। এই বয়সকাল কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বৃদ্ধির সময়। কোনো পুষ্টি উপাদান তাদের পক্ষে কম হয়ে গেলেই তাদের বৃদ্ধি ব্যাহত হবে। এটা ঠিক যে এই বয়সে অনেকেরই ওজন অতিরিক্ত বৃদ্ধি পায়, তাদেরও খাবার কমানো এবং কোনো ওষুধ খেয়ে ওজন কমানোর উপায় গ্রহণ না করাই সঠিক। তাদের উচিত বিভিন্ন ফাস্টফুড ও জাঙ্ক ফুড এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা এবং এক্সারসাইজ করা। কিশোর কিশোরীদের ওজন বৃদ্ধির প্রধান কারণই হল অতিরিক্ত ফাস্টফুড ও জাঙ্ক ফুড খাওয়া, আর এর সঙ্গে অবসর সময়ের প্রায় পুরোটাই মোবাইল হাতে বসে সময় কাটানো। যাই হোক, এই ভিডিওটিতে আমরা যে ঘরোয়া ওষুধের কথা বলবো তা 18 বছর বয়সের নিচের কেউ প্রয়োগ করবেন না। আসুন জেনে নিই কিভাবে এই ওষুধ তৈরি করতে হবে এবং খেতে হবে। আমাদের প্রয়োজন হবে দেশি কুলের, অর্থাৎ গোলাকৃতি এবং টক স্বাদের ছোট ছোট কুল হলো দেশি কুল। তবে কুল আমাদের প্রয়োজন নেই, দেশি কুল গাছের 8 থেকে 10টি কচি পাতা প্রয়োজন। পাতাগুলি মিহি করে বেটে নিতে হবে, আর তা আধ গ্লাস পানীয় জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ সকালে ও বিকেলে শরবতের মতো পান করতে হবে, তবে প্রতিবারই নতুন করে ওষুধটি বানিয়ে নিতে হবে। এভাবে অন্তত 3 সপ্তাহ ওষুধটি খেতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে এভাবে ওষুধটি খেতে অসুবিধা বা অস্বস্তি হতে পারে, কেননা কুলের পাতা আমরা খাবার হিসেবে সাধারণত খাই না। সেক্ষেত্রে অন্য এক পদ্ধতিতে এই ওষুধ বানিয়ে নিতে পারেন, সেটা জেনে নিন। তবে তার আগে আপনার কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতে পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে ভুল সংশোধনে আমাদের খুব সুবিধা হয়। আর একটি লাইক অবশ্যই দেবেন, আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা। যাই হোক, দ্বিতীয় পদ্ধতিটি জেনে নিন। এক্ষেত্রে কুলের কচি পাতা নেবেন 20টির মতো, পাতাগুলি টুকরো টুকরো করে নেবেন। এবার 1 গ্লাস পানীয় জলে পাতার টুকরোগুলো ভিজিয়ে রাখুন সারা রাত। পরদিন সকালে খালি পেটে পাতা ভেজানো জলটি ছেঁকে নিয়ে পান করতে হবে। তবে সব থেকে ভালো হয় যদি সকালে জলটি পান করার পর তখনই আবার নতুন করে কুল পাতা জলে ভিজিয়ে রেখে জলটি বিকেলে ছেঁকে নিয়ে পান করেন। অর্থাৎ দিনে 2 বার করে জলটি পান করলে দ্রুত ফল পাওয়া যাবে।
প্রসঙ্গত বলে রাখি, সহজ উপায়ে এবং দ্রুত ওজন কমানোর স্বাস্থ্যকর পদ্ধতি সম্বলিত একটি ভিডিও আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। এই ভিডিওর শেষের দিকে অর্থাৎ এন্ড স্ক্রিনে লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃতই হবেন। আর সেই ভিডিওতে উল্লেখিত ঘরোয়া ওষুধটি হলো এক বিশেষ ধরনের সুস্বাদু স্যালাড। এই স্যালাড শুধু ওজন কমাতেই সিদ্ধহস্ত তাই নয়, ত্বককে করে তোলে উজ্জ্বল, মসৃণ এবং স্বাস্থ্যকর। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।